আসসালামু আলাইকুম। অন্যান্য শিক্ষার্থীর প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলে ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করতেছি। গত সপ্তাহে আমি বর্গ এবং সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করে শিখাইছি। আজকে কিছু মান নির্ণয় আমরা শিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূত্র না জানলে তো অঙ্ক শেখা যাবে না। তো আমাদের অনুসন্ধানের সূত্র বলা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লেখা যায়, এই একটা ব্যতিক্রম সূত্র, এর তিনটা সূত্র লেখা যায়। একটা লেখা যায় এ মাইনাস বি অল স্কোয়ার লেখা যায় প্লাস টু এ বি লেখা যায়, আরেকটা লেখা যায় এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি লেখা যায়, আরো একটা লেখা যায় আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র নিয়ে আলোচনা করতেছি, আর একটা লেখা যায় এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস টু অল স্কোয়ার বাই টু। এটা সূত্র গণিতবিদেরা লিখে দিয়েছে। এর বিকল্প ভাবে আমরা চিন্তা করতে পারি যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, এটাও কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এটাও লেখা যায় এ প্লাস বি ওয়ান বাই এ অল স্কোয়ার মাইনাস টু এ বি, এটাও টু এ হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ। ঠিক এভাবে এ মাইনাস ওয়ান বাই এ অল স্কোয়ার প্লাস টু এ ইন্টু ওয়ান বাই এ, এভাবে লেখা যায়। ঠিক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধু এ দেই না, এর উপর এক্স স্কোয়ার দিয়েও লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটাও কিন্তু এ স্কোয়ার প্লাস স্কোয়ারের বিকল্প সূত্র। তাহলে কি লেখা যায়? এটা ওইভাবে লেখা যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এভাবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। আপাতত তিনটা না শিখলেও দুইটা তোমাদের মনে রাখতে হবে ক্লাস এইটের জন্য। আর এইভাবে এ স্কোয়ার দিয়েও করা যায় এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আবার এরকম করেও করা যায় পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার। তাহলে পি প্লাস ওয়ান বাই পি অল স্কোয়ার মাইনাস টু পি ইন্টু ওয়ান বাই পি, আর একটা দেখা যায় পি মাইনাস ওয়ান বাই পি অল স্কোয়ার প্লাস টু পি ইন্টু ওয়ান বাই পি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই একটা সূত্র ওই তিন রকম লেখার কারণটা কি? আসলে তোমরা মনে রাখবে মানের উপর ডিফেন্স করে তিনটা সূত্র হবে, মানের উপরে ভিত্তি করে তিনটা হবে। যদি প্লাসের মান চাই প্লাসের সাথে খেলাবো, মাইনাসের ফলালে মাইনাসের চাইলে মাইনাসের খেলাবো। আবার দেখা যাচ্ছে যে যে প্লাস এবং মাইনাস উভয় এসে এসে তাহলে আমরা তিন নম্বর সূত্র খেলাবো। তাহলে আমরা এই সূত্রগুলো আমরা জানলাম, এখন আমরা অঙ্কে আসি কিভাবে আমরা সমাধানটা করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হাতের কাছে বই থাকলে বইটা দেখতে পারো তোমরা। হ্যাঁ, অষ্টম শ্রেণীর অধ্যায় চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 এবং অঙ্ক নাম্বার হচ্ছে 5 নম্বর, অঙ্কের নাম্বার হচ্ছে 5 নম্বর। তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা বই থেকে অঙ্কটা তুলবো। দেওয়া আছে, লিখলে ভালো হয়। দেওয়া আছে x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মান নির্ণয়ের ক্ষেত্রে প্রদত্ত রাশি লেখলে আরো ভালো হয়। অঙ্কটা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি মানে অঙ্কটা, অঙ্কটা কি বলছে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এর মান নির্ণয় করতে হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সূত্র যে সূত্রটা শিখালাম বা বললাম এক্স স্কোয়ার, এটা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বিকল্প সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বিকল্প সূত্র। তাহলে সেই হিসাব করে আমরা দেখি মানের ছাড় লক্ষ্য করি, মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি, তাহলে আমরা এটা মান মাইনাসে ধরাবো। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার তাহলে প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, তাহলে এখন মান বসাতে পারি আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান থ্রি। তাহলে থ্রি বসালে এর উপর স্কোয়ার থাকবে, এক্স আর এক্স কাটা গেল, তাহলে টু। মানে যেখানে মান বসিয়ে লিখলে হবে এক্স বা মান বসিয়ে পাই,
x माइनस 1 बाई एक्स इक्वल 3 एर मान बसाया बसाया 5 देखले ভালো হয় এখন 3 এর উপর স্কয়ার আছে তার মানে দুটো 3 দুটো 3 এর 3 3 9 9 প্লাস 2 11 তাহলে এখন এরকম করে লেখা যায় x মাইনাস 1 বাই x এর মান 11 তো শিক্ষার্থী বন্ধুরা এই 5 নম্বর অঙ্কের এটাই সমাধান তাহলে আমরা অবশ্যই তোমরা বুঝতে পারছো এভাবে আমরা করব তাহলে আমরা কি a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসন্ধান দিয়ে আমরা করলাম তাহলে তোমরা তুলে নিতে পারো বা দেখতে পারো এরপরে আসতেছে নাম্বার 6 6 নম্বর এখানেও দেওয়া আছে a প্লাস 1 বাই a ইকুয়াল দেওয়া আছে 4 এবং প্রদত্ত রাশি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা প্রদত্ত রাশি দেওয়া আছে a পাওয়ার 4 প্লাস 1 বাই a পাওয়ার 4 আমরা তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানলাম বা বুঝালাম কিন্তু এখানে a পাওয়ার 4 প্লাস 1 বাই a পাওয়ার 4 আছে এটা কিন্তু সূত্র নাই তাহলে এটাকে আমাদের ভেঙে নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা আমাদের কি ভেঙে কিভাবে ভেঙে নেব এটা a স্কয়ার এর উপর স্কয়ার করব প্লাস 1 বাই a স্কয়ার এর উপর স্কয়ার করব তাহলে আমরা এটা a স্কয়ার প্লাস b স্কয়ার এর মতো পড়ে গেল সূত্র তাহলে এখন এটার জন্য আমরা দুবার সূত্র পড়বে আমরা মনে রাখবে যে পাওয়ার 4 থাকলে শুধু a পাওয়ার 4 প্লাস 1 বাই a পাওয়ার 4 শুধু এই অঙ্কই নয় আবার x পাওয়ার 4 1 বাই x পাওয়ার 4 হতে পারে m পাওয়ার 4 1 বাই m পাওয়ার 4 হতে পারে তাহলে এই ধরনের অঙ্ক পাওয়ার 4 এর ক্ষেত্রে দুবার ভাঙে নিতে হবে এবং দুবার দুইবার সূত্র ফেরাতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সূত্র ফেরাবো মনে করো a স্কয়ার a 1 বাই a স্কয়ার b তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল স্কয়ার মাইনাস 2 a স্কয়ার ইনটু 1 বাই a স্কয়ার তাহলে আমার এটা একবার খেলালাম তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও মনে রাখবে যে হয়তো a স্কয়ার এবং এগুলো নাই এগুলো নাই তাহলে আমাদের মনে রাখতে হবে এটা আবার a স্কয়ারকে বিশ্লেষণ করতে তাহলে আবারও যখন সূত্র ফেলাবো তখন লক্ষ্য রাখতে হবে আমাদেরকে মানের উপর ডিপেন্ডস করে মান কি আছে মান প্লাসের আছে তাহলে আমরা আবারও মান প্লাসে ফেলাবো a প্লাস 1 বাই a অল স্কয়ার মাইনাস 2 a ইনটু 1 বাই a তাহলে যে শিক্ষার্থী বন্ধুরা এটা সূত্র ফেললাম এখান থেকে এটা সূত্র ফেললাম এটা হয়ে গেল এর উপর অল স্কয়ার আছে অল স্কয়ারকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের উপর রাখবো এবং মাইনাস 2 টাও রাখতে হবে মাইনাস 2 টাও আমাদের কি করতে হবে রাখতে হবে তাহলে আমরা এখন আবার পুনরায় মান বসাবো এ হলো a প্লাস 1 বাই এর মান দেওয়া আছে 4 তাহলে 4 বসালাম 4 এর উপর অল স্কয়ার মাইনাস 2 থাকলো সেকেন্ড ব্র্যাকেট আবার থাকলো অল স্কয়ারও থাকলো মাইনাস 2 বাইরে রো মাইনাস 2 টাও থাকি গেল তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখন গুণ করব 4 এর উপর অল স্কয়ার দেওয়া আছে তার মানে 2টা 4 আছে আর 2টা 4 গুণ করলে 4টা 16 16 হলো 16 মাইনাস 2 আবার সেকেন্ড ব্র্যাকেট থাকলো অল স্কয়ার থাকলো মাইনাস 2ও থাকলো তাহলে 16 থেকে এবার 2 বিয়োগ করলে কত আসবে 14 14 এর উপর অল স্কয়ার তার মানে 2টা 14 আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2টা 14 গুণ করলে আমাদের 196 হবে 14 14 গুণ করলে 196 196 বিয়োগ 2 তাহলে কত হবে 194 এভাবে আমরা এই অঙ্কের উত্তর করতে পারি বা এটাই আমাদের অঙ্কের এই অঙ্কের সমাধান তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রাখবে এভাবে আমরা কি a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসন্ধান সূত্র শিখালাম বা করলাম এরপরে বাকি অঙ্কগুলো আগামীকাল আবার করানো হবে আগামী সপ্তাহে দেখা হবে ঠিক আছে আজকে এ পর্যন্ত শেষ করলাম খুদা হাফেজ।